তো এই দেখেন অনেক সুন্দর, কিন্তু তো একটা দুইটা করে মাত্র আসতেছে, এখনো পুরোপুরি আসে নাই। তো আসলে আমরা চাইলেই বাড়ির সাইডের কিছু জায়গাগুলো সবজি রোপণ করে আমরা কাজে লাগাতে পারি। তো ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আসছি আমাদের বাড়ির উঠানে সবজি বাগানটা পরিদর্শন করতে। তো অনেকদিন ধরে এখানে আসা হয় না, তো এটা বাড়ির উঠানেই। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো অল্প জায়গাতে কিভাবে কয়েক জাতের সবজি গাছ রোপণ করে পরিবারের চাহিদা মেটানো যায়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সাথেই থাকবেন। তো আজকের আবহাওয়াটা খুব সুন্দর, মেঘলা আকাশ, তো হালকা পাতলা বৃষ্টি পড়তেছে। তো ভাবছিলাম আরও অনেক আগেই, মানে বাড়ির উঠানে সবজি বাগানটা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো যাই হোক, তো এদিকে ফেলানো হয়েছিল মানে পাট শাক, তো এই সাইডটা অলরেডি তোলা শেষ হয়ে গেছে, ওই মাঝখানে কিছু আছে। তো যেহেতু বৃষ্টি এই জন্য মাটিটা হচ্ছে নরম, এই যে পা ডেবে যাচ্ছে, তবে আর আমি ভিতরে যাচ্ছি না। আর উপরে হচ্ছে আম গাছ, এটা হচ্ছে দুই বছরে একবার আম ছাড়ে, তো এই বছর কোনো আম আসে নাই। তো ওই দিকে আবার ওই অন্যান্য গাছের মধ্যে আম আছে, তো ওইটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আর এদিকে রোপণ করা হয়েছে মানে দেশি উস্তা যেটাকে বলে, তো এ দেখেন অনেক সুন্দর, কিন্তু তো একটা দুইটা করে মাত্র আসতেছে, এখনো পুরোপুরি আসে নাই। তো ফুলও ছাড়তেছে প্রচুর, তো এদিকে দেখা যাচ্ছে। আর এক সাইডটাই রোপণ করা হয়েছে দেশি কাঁকরোল, যেটাকে গ্রামীণ ভাষায় অনেকে কার্পুল নামেও চিনে। তো আসলে আমরা চাইলেই বাড়ির সাইডের কিছু জায়গাগুলো সবজি রোপণ করে আমরা কাজে লাগাতে পারি। তো এই দেখেন এদিকে, মানে এটা হচ্ছে দেশি উস্তা, তো তেমন একটা মানে ভালোভাবে রোপণ করা হয়নি, তারপরেও গাছের মোটামুটি গ্রোথটা খুব সুন্দর। তো মাত্র কাস্তেছে, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে একটা ছোট, জানি না ধরা আসলে ঠিক হবে কি না, এই এই হচ্ছে একটা, এই হচ্ছে এখানে একটা দেখা যাচ্ছে, তারপর এখানে একটা, এই যে ভিতরে একটা, এই যে এখানে। তো হালকা একটা দুটো করে মানে আসতেছে, এখনো পুরোপুরি আসে নাই। আর এদিকে তো একটা দেখাইলামই, তো আর ছোট ছোট করা প্রচুর ছাড়তেছে। তো চলেন ওই দিকটা দেখে আসি। আর এদিকে নিচে দেখা যাচ্ছে আরো দুইটা। তো ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে, আপনাদের বাড়িতে হয়তো বাড়ির উঠানে মানে পরিত্যক্ত জায়গা থাকতে পারে, তো এই জায়গাগুলোকে আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে সবজি রোপণ করে কাজে লাগাতে পারবেন। আর এই কলার চারাটা মানে কয়েকদিন আগে রোপণ করা হয়েছে, এই কলার জারটা হচ্ছে দেশি সবরি কলা, আর ওইখানে হচ্ছে আমাদের খামারটা। তো এটা হচ্ছে বাড়ি সাইটের খামার, তো আমাদের বাড়িতে প্রচুর কলা হয়, কলা নিয়েও একদিন একটা ভিডিও করব। আর এটা হচ্ছে সৌদি আরবের বিখ্যাত আজোয়া খেজুরের চারা, তো মূলত এটা আমার হাত ধরেই মানে বীজ থেকে চারা উৎপাদন করে এখানে লাগাইছি। তো এটার বয়স হচ্ছে এক বছর, তো আশেপাশে মানে আগাছা হয়ে ভরে গেছে, এগুলা পরিষ্কার করতে হবে। তো গতকালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, এই জন্য মানে আশেপাশে মাটিগুলো অনেক ভিজা। আর এখানে কাঁকরোল রোপণ করা হয়েছিল, তো গত বছর রোপণ করা হয়েছিল। আর কাঁকরোল হয়েছে যে এমন একটা সবজি, একবার রোপণ করলে বারবার কয়েক বছর এটার মানে ঘুরির যে একটা আলোর মতো হয়, ওইটার থেকে মূলত গাছ হয়। আর এদিকে এই হচ্ছে কাঁকরোল ছাড়তেছে, তো আরও আগে ছাড়ছিল, কিন্তু কেন জানি যে ছোট ছোট করাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি নাই, যেগুলো মানে একটা দুটা করে মারা যাচ্ছে, আমার মনে হয় যে পুরুষ ফুল নাই।
মানে পরাগায়নের সমস্যার কারণে মানে কড়াগুলো মারা যাচ্ছে। তো যাই হোক, আর এদিকে বালির উপরে মানে গাছের ডালপালা দিয়ে দেওয়া হয়েছে যাতে এদিকেও কাঁকরোলের ডগাগুলো আসতে পারে। এই হচ্ছে এখানে একটা কড়া ছাড়তেছে, তো একটু ওই সাইডে যাই। আর এই গাছটা হচ্ছে মূলত হাড়ি ভাঙা আমের চারা, এটা রোপণ করা হয়েছিল। তো এবারে কয়েকটা কড়া আসছিল, যে বৃষ্টি না হওয়ার কারণে এই যে এখান থেকে কড়াগুলো ঝরে গেছে। তো এই দেখেন নিচে আমার একটা কড়াই, তো এটা পড়ে গেছে। আর এদিকে গ্যান্ডারি রোপণ করা হয়েছে, তো এগুলো নতুন। আর এদিকে হচ্ছে পুরাতন একটা সোফা ছিল, এখান থেকে প্রচুর গ্যান্ডারি খাওয়া হয়েছে আমাদের। তো এগুলোর জাতটা মূলত দেশি গ্যান্ডারি। তো এই দেখেন, তো আমরা একটু ওটার ভিতরে যাই, জানি গেলে শরীর ভিজে যাবে, তারপরে আমি যাচ্ছি। আর এই হচ্ছে একটা সবরি কলার ছড়ি, যেটাকে বলে কাঁদি। আর এদিকে হচ্ছে দেশি পুঁইশাক। তো ছোট একটা জায়গার মধ্যে মানে অনেক কিছু রোপণ করা হয়েছে। এই দেখেন কত সুন্দর সুন্দর মানে ডগা ছাড়ছে, বৃষ্টিতে এগুলার কালার আরো সুন্দর হয়ে গেছে। তো এই গাছটা মূলত পুরাতন, তো কাটা হয়নি, এর পরেও মানে ভালোই হয়েছে। তো আমি একটু ভিতরের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে পাট শাকের ক্ষেত, আপনাদেরকে দেখাইলাম। আর ওই ওই সাইডে আবার একটু মানে রোদ কম হয়, এই জন্য কলা গাছ রোপণ করা হয়েছে। তো আমি বলতে চাই, আপনাদের বাড়ির পাশে যদি কোনো পরিত্যক্ত জায়গা থাকে, তাহলে আপনারা একটু চাইলে কিন্তু পরিত্যক্ত জায়গাগুলোকে কাজে লাগাতে পারেন। আসলে নিজে গাছ রোপণ করে যদি ওইটা থেকে সামান্য পরিমাণ সবজি যদি পাওয়া যায়, তাহলে মানে যদিও এটার মূল্য কম, তারপরেও মানে অনেক আনন্দময় আর কি, আমার কাছে মনে হয় এরকম ভালো লাগে। তো এই দেখেন প্রচুর, কিন্তু নিচ দিয়ে যাইতেছে, যাওয়ার কোনো ইয়া নাই, একটা মানে ডাটা। আর এটা হচ্ছে কচুর মতো দেখা যাচ্ছে, যে এটা হচ্ছে গ্রামীণ ভাষা এটাকে বলে দস্তর। তো আপনারা কী নামে চিনেন অলরেডি, এটাও একটা সবজি, মূলত এটা মাছ তারপরে শুটকি মাছ দিয়ে খাওয়া হয়, আসলে এটার স্বাদটা অনেক। আর এদিকে তো দেখাইলাম এই গ্যান্ডারি, তো আবার নতুন ধরতেছে, তো এগুলো পরিষ্কার করতে হবে, তো তেমন একটা এদিকে আসা হয় না। তো আশা করি যারা কৃষি রিলেটেড ভিডিও পছন্দ করেন, তাদের ভিডিওটা ভালো লাগবে। তো বাড়ির ওই সাইডেও কিছু গাছ রোপণ করা হয়েছে, তো আজকে ওইদিকে যাচ্ছি না, যেহেতু কাদা এই জন্য। তো একটা দুইটা করে কাঁকড়া ধরতেছে দেখা যাচ্ছে, তো মাথা ভিজে যাইতেছে পানিতে বারে ভরি। আর এইদিকে একটা ধরছে দেখা যায়, এটা মনে হয় নষ্ট হয়ে গেছে, কালারটা অন্যরকম হয়ে গেছে, এটা পোকার আক্রমণে এরকম হয়েছে। তো আমি যে আপনাদেরকে বলছিলাম যে কাঁকরোল হচ্ছে এরকম একটা সবজি, একবার রোপণ করলে এটা থেকে বারবার মানে পাওয়ার আশা করা যায়। এই দেখেন এখানে কিন্তু রোপণ করা হয় না, এটা শিকড়তে মূলত গাছ হয়েছে। এই যে আম গাছের গুড়িত, এই যে এটা মানে ডালপালার উপরে দেওয়া হয়েছে। তো যাই হোক, যারা কৃষি রিলেটেড ভিডিও পছন্দ করেন, তাদের মূলত ভিডিওটি আশা করি ভালো লাগবে। তো আমি আবারও বলতে চাই, আপনাদের বাড়ির পাশে যদি পরিত্যক্ত জায়গা থাকে, তাহলে একটু কষ্ট করে মানে জায়গাগুলোকে সবজি গাছ রোপণ করে কাজে লাগাবেন। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। তো আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।